বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া ২০১৮ সালে মাত্র ১০টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে। ২ বছর ধরে আলোচনার মধ্যেই আজ শেষ হয় দেশটির সঙ্গে কর্মী পাঠানোর চুক্তির মেয়াদ, যা আরও ৫ বছর বাড়িয়েছে মালয়েশিয়া অনলাইনে ২ দিনের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। ওই পজিটিভ সাইড যে আছে এমওইউ ৫ বছরের জন্য এক্সটেন্ড হয়ে গেছে, এটাতে তবে চূড়ান্ত হয়নি পুনরায় দেশটিতে কর্মী যাওয়ার প্রক্রিয়া। অপেক্ষমান রয়েছে এবার কতগুলো এজেন্সি কর্মী পাঠাতে পারবে সেই ইস্যুতে। আমরা চাই যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ আওয়ার রিক্রুটিং এজেন্সি, এই বিষয়ে তাদের কিছু প্রস্তাব আছে, সেই প্রস্তাবের সাথে আমাদের হাই লেভেলের ইয়ে দরকার আছে। সবগুলো ডিসিশন অনবোর্ড কর্মকর্তারা নিতে পারবেন না। মূল বিষয়টা আবর্তিত হয়েছে আসলে পার্টিসিপেশনের পরিধি নিয়ে। মার্কেট উন্মুক্ত হলে ওরা ওখানে যে যাবে, এটা হলো আমার ১ নম্বর টার্গেট। যাবে কম খরচে, এটাও আমার ১ নম্বর টার্গেট। আমি সিন্ডিকেটের কথা বলি নাই। তো এই সিচুয়েশনে কত ম্যাক্সিমাইজ করা যায়, এটা তো একটা ফিগারে দাঁড়াতে গেলেই তারপর তো বোঝা যাবে। শ্রমবাজারটি এবার নির্দিষ্ট কিছু এজেন্সির নিয়ন্ত্রণে না গেলে কমবে অভিবাসন খরচ ও অনিয়ম, বলছেন এই খাতের সংশ্লিষ্টরা। সেই কিছু লোক নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য তারা হয়তো বিভিন্নভাবে আমাদের সরকারকে একরকম বোঝায়, মালয়েশিয়ার কথা বোঝায়, মালয়েশিয়ান সরকারকে আমাদের সরকারের কথা ভুল বোঝায়, ভুল বুঝিয়ে এই জিনিসগুলো করার চেষ্টা করছে। তারা অতি মুনাফা লাভের জন্য তারা এই জিনিসটা করছে। তাতেই হলো কি, তাতে কিন্তু আলটিমেটলি আমাদের শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হবে। সিন্ডিকেশন মানেই হলো পুরো ট্রেডের এই সেক্টরের একটা ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায়। সেই জন্য আমি মনে করি কম খরচে সকল রিক্রুটিং এজেন্সি যদি কাজ করে, এখানে একটা ডিসিপ্লিন থাকবে। আমরা সেন্ডিং কান্ট্রি, ওনারা রিসিভিং কান্ট্রি। রিসিভিং কান্ট্রি আমার দেশ থেকে লোক নেবে, এটা হলো সাইন এগ্রিমেন্ট হবে, কিন্তু লাইসেন্সের সংখ্যা উল্লেখ করে এগ্রিমেন্ট করা এটা মূলত বোধগম্য না। করোনার কারণে লকডাউন চলছে মালয়েশিয়ায়, তাই পরিস্থিতির উন্নতি হলে নতুন কর্মীর পাশাপাশি ছুটিতে এসে দেশে আটকে পড়া ২৫,০০০ কর্মীকে ফিরিয়ে নেওয়ার আশ্বাসও মিলেছে ওয়ার্কিং গ্রুপের আলোচনায়। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।